এটা আমার আপা করে আছে। হ্যাঁ এটা আমার কেমন, এটা ভালো লাগে, তোমার কাছে এটা ভালো লাগে? গ্রিন তুমি তোমার তোর কাছে কোনটা ভালো লাগে রে? ইউটিউব মানুষের জীবনকে কতটা সহজ করে তুলেছে সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই সেটা পজিটিভ নেগেটিভ দুই দিকে রয়েছে, তো আমি আজকে পজিটিভ দিকটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন ইউটিউব দেখে আমার আম্মু কি সুন্দর করে সেলাই কাজ শিখে গেছে, মানে চাইলেই সব সম্ভব। হ্যাঁ আমরা নেট দুনিয়ায় আমরা পজিটিভ নেগেটিভ দুই সাইডই ইউজ করতে পারি, আমরা চেষ্টা করব সেটা যেন অবশ্যই পজিটিভ সাইড হয় এবং জীবনকে যেন সেটা সহজ করে তোলে এবং ভবিষ্যতে কোনো কাজে লাগে। আজকে দেখাবো আমার আম্মু এই ইউটিউব দেখে কি কি কোর্স সেলাইয়ের কাজ শিখেছে এবং কি কি কাজ করেছে। সর্বপ্রথম আম্মু যেটা করেছে এটা হচ্ছে তরমুজ, তরমুজ ডিজাইন। এটা কেন জানি আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এটা করেছে। এটা করতে অনেক দিন টাইম লেগেছে, সোনামণি বলছিল এটা খাবে, এই তরমুজ এটা খাবে, আর এটা খুব ভালো লেগেছে। তো যাই হোক এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে, কালার কম্বিনেশন খুব সুন্দর। নেক্সট যেটা করেছে চলুন দেখা যাক, নেক্সট টেবিল ম্যাট বিছিয়ে কেমন লাগে, এটার থেকে ওইটা সুন্দর না ওইটা বেশি সুন্দর। আজকে টেবিল ম্যাট গোছাতে বিছাতে আমাকে হেল্প করছে মিথিলা, মিথিলা অনেক ভালো একটা মেয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে আমাকে এভাবে হেল্প করতে পারে। জাস্ট মজা করলাম, সত্যি ও খুব ভালো একটা মেয়ে, ওর মতো মেয়েই হয় না। তারপরও ওর সাথে আমার কেন জানি ঝগড়া লেগে থাকে, কেন ঝগড়া লাগে আমিও জানি না ও জানে না, এভাবে চলতে থাকবে। তো যাই হোক এটা হচ্ছে গ্রিন ইয়েলো অরেঞ্জ কালার কম্বিনেশন টেবিল ম্যাট, দেখতেই পাচ্ছেন। কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমার তো এটাই অনেক সুন্দর এবং বেস্ট লেগেছে। তো দেখা যাক এটা বিছানার পর লাস্ট ফিনিশিংটা কিরকম আসে। তো আমার বিছানার পর মনে হচ্ছে এটাই অনেক সুন্দর, এটাই অনেক জোস, আমি এরকম অনেক কাজ পারে। ক্রোশ সেলাই এরকম অনেক কিছুই আছে, টুপি, টেবিল ম্যাট, জামা, জামাও আছে, সব কিছুই আছে। আমাকে ছোটবেলায় এরকম অনেক জামা বানিয়ে দিয়েছিল ক্রোশ সেলাইয়ের, ওরপর ওখানে হচ্ছে বাতিকও করেছে ক্লাস থ্রি পড়ে পড়ি, তখন হচ্ছে বানিয়ে দিয়েছিল, এখনো যত্ন করে রেখে দিয়েছে আমার কাছে, কোনো একদিন সময় সুযোগ হলে দেখাবো। ভালো লাগে কমলা অরেঞ্জ কালারটা? হ্যাঁ এই যেটা, এই হাতটা এটা ভালো লাগে, তোমার কাছে এটা ভালো লাগে? গ্রিন এটা তো বিছিয়েছে, এই যে এটা বিছানা পাওয়ার শুধু লাগছে, বিছানা তোর কাছে কোনটা ভালো লাগে রে? এটা আমার কাছে এটা বেশি ভালো লাগছে, বিছানা পরে এই এই সবুজ কালারটা বেশি, ওটাও বেশি ভালো লাগছে। চলো এখন এটা বিছিয়ে দেখি। তো এখন অরেঞ্জ কালারটা বিছানো যাক, দেখা যাক এটা কেমন কি লাগে বিছানোর পর। আরো একটা সেলাই করছে, ওটা এখনো কমপ্লিট হয়নি, ওটা সেলাই করা মানে ক্রোশ সেলাই কাজ শেষ হলে আমি দেখাবো ওটা কেমন হয়। তো এটা হচ্ছে অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশনের একটা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হচ্ছে আগের দুইটাই বেশি সুন্দর ছিল, কারণ টেবিল ম্যাট ডাইনিং টেবিল একটু ভরা ভরা থাকলে সুন্দর লাগে, জানি না আমার কাছে এটা মনে হয়েছে। এক একজনের এক এক অপিনিয়ন, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো বিছানার পর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, দেখুন কেমন লাগছে এটা, এটাও খুব সুন্দর সিম্পল এর মধ্যে গর্জিয়াস, অনেক সুন্দর একটা ডিজাইন। আচ্ছা এগুলো হচ্ছে অনলাইনে সেল করা হয়, হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা, আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। আর এই ম্যাটটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, এটারই ডিজাইন উঠানো হচ্ছে, এটা কমপ্লিট হলে আমি দেখাবো আপনাদের। তো কোনটা ভালো লেগেছে অবশ্যই আজকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, আমার আজকের ব্লগ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এটা আমার আপু পিঠে, এখান থেকে এটা আমার আপা পিঠে আছে। ও আপু ছোট।